আমার থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন যে টুডেজ ভিডিও ইজ অল অ্যাবাউট এনজয়িং আইপিএল ইন ইডেন গার্ডেন। তো থাকুন আমার সঙ্গে, তার জন্য আমি সিউড়ি থেকে বাসে উঠে চড়ে বসলাম এবং গন্তব্য ছিল ধর্মতলা। তো আজকের ডেট হচ্ছে 8ই মে 2023। তো আজকের ম্যাচ, যে ম্যাচের আমি দেখতে যাচ্ছি সেটা হলো কলকাতার সঙ্গে পাঞ্জাব, কিংস ইলেভেন পাঞ্জাবের গেমস। প্রায় 4.5 ঘন্টা SBSTC বাসে স্ট্রাগল করার পর এক প্রকার বিধ্বস্ত হয়েই আমি যখন ইডেনের পাশে পৌঁছলাম তখন প্রায় বিকেল 5:30। তো আমার বাড়ি মিন্নাপুরে, অনিবার্য কারণবশত আমাকে জার্নিটা স্টার্ট করতে হয়েছিল সিউড়ি থেকে, আমাকে একাকে। আমাদের টিকিট ছিল টোটাল 8টা, তো আমি একাই সিউড়ি থেকে ধর্মতলা পৌঁছেছি 5:30 সময়, আর আমার বন্ধুরা বাই কার ধর্মতলা পৌঁছেছে প্রায় 6টা নাগাদ। ইডেনে নেমেই আমি ভারতের সব থেকে বড় মহোৎসব আইপিএলকে উপলব্ধি করলাম, কারণ ইডেনের বাইরে ফুটপাথগুলোতে প্রায় মেলার এনভায়রনমেন্ট চলছিল, কারণ প্রায় ফুটপাথগুলোতে ভরা কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্সের জার্সি, বিভিন্ন রকম হেডব্যান্ড, রিস্ট ব্যান্ড, ফ্ল্যাগ, ফেস স্টিকার, ফেস ড্রয়িং, বিভিন্ন লোকজন সেই ড্রয়িংগুলো করে দেওয়ার জন্য প্রায় 50 থেকে 100 টাকা চার্জ করছে। যদি টিমের নাম হয় তখন 50 টাকা, যদি লোগো হয় তখন প্রায় 100 টাকা চার্জ করছে। টি শার্টগুলো প্রায় 50 টাকা ধরে বিক্রি হচ্ছে, এবং যে হেডব্যান্ডগুলো দেখলাম হেডব্যান্ডগুলো 10 টাকা করে, এবং যে ফ্ল্যাগগুলো আছে সেগুলো 20 টাকা করে ইডেনের বাইরে এই মহামেলাতে বিক্রি হচ্ছে। লেভেল ক্রসিংয়ের যে রেললাইনের যে লেভেল ক্রসিং হয় সেই লেভেল ক্রসিংয়ের ধাঁচে জনস্রোতকে ইডেনমুখী করা হচ্ছে, সেই স্রোতে গা ভাসিয়ে আমিও পৌঁছে গেলাম ইডেনের ঠিক চত্বরের সামনে। তখনও বন্ধুরা এসে পৌঁছায়নি, তাই সেই সুযোগে মেদিনীপুরিয়া যদি না একটু মুড়ি খায় তাহলে কি আর রিফ্রেশমেন্ট হয়? তো প্রপার রিফ্রেশমেন্ট আমি করলাম এই ইডেনের সামনে মুড়ি দিয়ে এবং ডাবের জল দিয়ে। হে গাইস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যাতে আমি আমার ইউটিউব জার্নিটা এগিয়ে নিয়ে যেতে পারি, অ্যান্ড থ্যাংকস ফর ক্লিকিং মাই থাম্বনেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম কিরকম মুহুর্মুহু জলোচ্ছ্বাসের মতো প্লাবিত হচ্ছে ইডেন গার্ডেনের চত্বর। এখনো পর্যন্ত বেশ কয়েকবারই ইডেনে খেলা দেখেছি, কিন্তু যতবারই ইডেনের মধ্যে খেলা দেখি সে অনুভূতিটা কোনো সময় ভাগ করে নেওয়া যায় না, খুব সুন্দর অনুভূতি হয়। যদিও খেলা বেটার দেখা যায় বা বিশ্লেষণ করা যায় টিভি থেকেই, কিন্তু ইডেনে বসে খেলা দেখার মজাটাই আলাদা। এই রোমহর্ষক শিহরণের টানে বারবারই আমরা বন্ধুরা ছুটে আসি ইডেনের মধ্যে এবং এনজয় করি বেশ কয়েক ঘন্টা। আমরা কে কে আর আর হচ্ছে পাঞ্জাব খেলা দেখতে যাচ্ছে, 6 নম্বর ব্লকে পড়েছে 6 নম্বর গেট, তাতে আমার টিকিটের নাম্বার 33-19, যদি কারো লাগে বলবে 2500 টাকা করে টিকিট দেবো, 8টা টিকিট আছে বিক্রি করবো, কোনো চাপ নেই। হরেক রকম দর্শক আর তার হরেক রকম মন্তব্যের মধ্য দিয়েই নদীর স্রোতের মতো আমরা ভেসে চললাম 6 নম্বর কাউন্টারের দিকে, কারণ আমাদেরকেও 6 নম্বর গেট দিয়েই এন্ট্রি নিতে হবে। অনেক উৎসাহী দর্শককেই দেখলাম সঙ্গে করে ব্যাগ নিয়ে এসেছে, এবং ব্যাগের মধ্যে ডিও, পাওয়ার ব্যাংক, চার্জার, লাইটার, নেশার দ্রব্য ইত্যাদি নিয়ে ইডেনে ঢোকার সময় সমস্ত কিছু এখানে সিজ করে রেখে দিচ্ছে।
তো আপনাদেরকে বলে রাখি, ইডেনে ঢোকার জন্য মোবাইল পার্স ছাড়া অন্য কিছুই অ্যালাউ নয়, এমনকি জলের বোতল অ্যালাউ না। ইডেনে পা রাখার সাথে সাথেই বিভিন্ন দলের বিভিন্ন আবেগভবন যে সমস্ত ভক্তদের উৎসাহ এবং উদ্দীপনা আপনার মধ্যে একটা অন্যরকম এনার্জি সঞ্চার করবে। রাতের বেলাও ইডেন স্টেডিয়ামের এরকম দিনের মতো পরিবেশ এবং আলো ঝলমলে পরিবেশ আপনাকে মোহময় করে তুলবে এবং আচ্ছন্ন হয়ে থাকবেন আপনি খেলার নেশাতে।
অনেক প্রিয় খেলোয়াড়কেই আমরা খুব সামনে থেকে দেখতে পেলাম, যেমন আন্দ্রে রাসেল, ডেভিড উইসি, সুনীল নারিন, সাব্দুল ঠাকুর, এরা সবাই প্র্যাকটিস সেশনে আমাদের ঠিক পাশেই প্র্যাকটিস করছিল। তো ওদেরকে খুব কাছ থেকে দেখতে তো খুব ভালো লাগলো। কিছু উৎসাহী দর্শক তো একদম পাশে গিয়েই সেলফি নিল, কিন্তু ভিড়ের ছোটে আমরা সেই দিক নিতে পারলাম না। দর্শকদের মধ্যে এখন যে উৎসাহটা দেখছেন, এই উৎসাহটা হচ্ছে ড্রোন ক্যামেরা খুব সামনে এসে ছবি নেওয়ার জন্য সমস্ত দর্শকরা এই উৎসাহ দেখাচ্ছে, যাতে ড্রোন ক্যামেরাতে ওদের ছবি কিছু তোলা হয়। এই সময় খেলোয়াড়দের উৎসাহ না দিয়ে চিয়ার লিডারদের সঙ্গে উৎসাহ প্রদান করতেই পারছেন আপনারা।
সেনাপতির সঙ্গে সৌহার্দ্য বিনিময় করছে। ক্রিকেট গ্রাউন্ডের এটি একটি বিশেষ মুহূর্ত, যখন সমগ্র দর্শক উৎসাহ প্রদানের জন্য এই বিশেষ পদ্ধতি অবলম্বন করে। সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ক্রিকেটারদের অভিবাদন করে, তাদের প্লেয়ার্সদের উৎসাহ প্রদান করে। সমস্ত ফ্ল্যাশ লাইট জ্বালার জন্য পুরো স্টেডিয়ামটাতে মনে হচ্ছে যেন জোনাকি পোকার আনাগোনা। খুব সুন্দর দেখায় এই সময়টা। এর আগের আইপিএলে আমরা একটি ম্যাক্সিকান ওয়েভের সম্মুখীন হয়েছিলাম, সেই ম্যাক্সিকান ওয়েভ কিন্তু এবারে দেখতে পেলাম না, জানি না কেন। তবে সেই ম্যাক্সিকান ওয়েভটার দ্বারাও খেলোয়াড়দেরকে এক অন্যরকম পদ্ধতিতে উৎসাহ প্রদান করা হয়। সেই পদ্ধতি এবার না দেখতে পেয়ে খুব হতাশ হলাম নিজে। ভুল করে এক প্রকার অন্যমনস্ক হয়ে এই ক্যামেরা নিয়ে ঢোকা হয়ে গিয়েছিল আমাদের টয়লেটে, তো সে এক ধোঁয়ার জগতের সম্মুখীন হলাম আমি। এরপরে আমরা এলাম রিফ্রেশমেন্ট সেকশনে, সেখানে ফুডস এবং ড্রিঙ্কসের সব রকম আয়োজন রয়েছে, কিন্তু দামটা একটু বেশি। যেমন থামস আপ এখানে প্রায় 50 টাকা এবং এগরোল চাউমিন এগুলো প্রায় 80 রুপিস, তো একটু বেশি মনে হলো আমার। তবে এই এনভায়রনমেন্টে এটা ঠিকই আছে,